হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মহিরাজ জাগর। আপনাদের সাথে আজকের টিউটোরিয়াল, আজের এই ভিডিওর আলোচনা করিম যে প্রতিজন ছাত্রছাত্রীক দেয়া হব প্রতি মাহে 3,000 কই টাকা। এইটো অসম সরকারের সমাজ কল্যাণ বিভাগ যেটো আছে সেই বিভাগের পৰা দিয়া হব। তো এই ভিডিওটোত আমি আলোচনা করিম যে কোনবিলাক ছাত্রছাত্রী পাব আর সেইবিলাক ছাত্রছাত্রী কি কি ডকুমেন্টস লাগিব, ক'ত জমা দিব লাগিব, ক'ত ফর্ম ফিল আপ করব লাগিব, এ টু জেড এই ভিডিওটোত আলোচনা করিম। আর এই নোটিফিকেশনটা যদি আপনাদের ডাউনলোড করিব বিচাৰে তেতিয়াহলে মোৰ ভিডিও ডিসক্রিপশনের একটা লিঙ্ক আছে, তারপর ডাউনলোড করিব পাৰিব। তাহক আমি মেইন পয়েন্টলৈ আগবাৰো। তো ইয়াত চাওক, যিবিলাক ছাত্রছাত্রীয়ে চিকিৎসা বিজ্ঞান আর কারিকরি শিক্ষা পাঠ্যক্রমত অধ্যয়ন করে আছে তেওঁলোকক দিয়া হব এই 3,000 কোটি টাকা প্রতি মাহে। তো সেই ছাত্রছাত্রীজনে এই ফর্মটো ফিল আপ করবলে হলে যেটু অসম সরকারের সমাজ কল্যাণ বিভাগ আছে তারপর ফর্মটো অফলাইন লব লাগিব আর অফলাইনতে সাবমিট করিব লাগিব ফর্মখিনি ফিল আপ করে পেলাই। তো ফর্মটোর লগত কি কি গাঁথি দিব কই আছো যে আর এই ফর্মটো জমা দেওয়ার লাস্ট ডেট হয়েছে 30 জুন 2019 সনের, তার ভিতরেতে এই ফর্মখন জমা দিব লাগিব। তারপিছতে আপনার যেবিলাক যিসকলে জমা দিব তেওঁলোকক প্রতি মাহে 3,000 কোটি টাকা দিব তে সমাজ কল্যাণ বিভাগটোর পৰা। তো ইয়াত চাওক, এই নোটিফিকেশনটো মই দেখুৱাই দিছোঁ, অলরেডি আপোনালোকে স্ক্রিনত চাই আছে। চাওক, প্রথমে ছাত্রছাত্রী অসমৰ 1 নম্বর কথা হল যে সেই ছাত্র ছাত্রীজন অসমৰ বাসিন্দা হব লাগিব। তার বাবে সেই ফর্মটোর লগত যে আপনি যে অসমৰ বাসিন্দা তার বাবে প্রমাণপত্র গাঁথি দিব লাগিব। সেইটো আপনাকে গাঁওবুড়া সার্টিফিকেট বা আপনার বার্থ সার্টিফিকেট গাঁথি দিলেও হব। তারপিছত আপনার কি হয়েছে যে ফর্মটো যে আপনি জমা দিব যে কোনখন চিকিৎসা মহাবিদ্যালয় বা ইলেকট্রনিক পড়ি আছে বা কোনখন কলেজ বা ইউনিভার্সিটিত পড়ি আছে সেই কলেজের প্রিন্সিপালের পৰা সিগনেচার লব লাগিব, লৈ পেলাই সেইটো জমা দিব লাগিব। তারপিছত ইয়াত আরো একটা কথা উল্লেখ করেছে যে আপুনি যদি শারীরিকভাবে 40% অক্ষম তেতিয়াহলে যেসকল ছাত্রছাত্রী যে অভিযান্ত্রিক বা চিকিৎসা বিজ্ঞান বা প্যারামেডিকেল বা কারিগরি শিক্ষা অনুষ্ঠানত অধ্যয়ন করে আছে যেসকল ছাত্রছাত্রী তেওঁলোকে যদি 40% অক্ষম হয়ে থাকে শারীরিকভাবে, তেওঁলোকে সেই ডক্টরের পৰা যখন আপনার শারীরিকভাবে অক্ষম হওয়া সার্টিফিকেট থাকিব সেই সার্টিফিকেট তো আপনার এই ডক্টরের পর সিল সিগনেচার থাকিবই, সেই কপিটো জমা দিব লাগিব ইয়ার লগতে। তারপিছতে আপনি একটু লাভ করিব কেতিয়া, আপনি যদি এতিয়া চিকিৎসা বিজ্ঞান বা অভিযান্ত্রিক বা প্যারামেডিকেল বর্তমান পড়ি আছে তেতিয়াহে আপনি এই পয়সাখিনি পাব, প্রতি মাহে 3,000 কই পাব যদি আপনি এতিয়া কন্টিনিউ পড়ি আছে। তো ফ্রেন্ড, এই ভিডিওটো এইখিনি আছিল, আর কি কি লাগিব সেইখিনি মই কৈ দিলোঁ। আর এই ফর্মটো অফলাইনের পৰা লব লাগিব আর এইটো অফলাইনতে সাবমিট কৰিব লাগিব। তো আপোনালোকে সোনকালে এইখিনি কৰক যিসকলে প্যারামেডিকেল বা চিকিৎসা বিজ্ঞান বিভাগত পড়ি আছে বা কারিগরি বিভাগত পড়ি আছে তেওঁলোকে সোনকালে এইখন ফিল আপ কৰক আর ফর্মখন ফিল আপ কৰি পেলাই আপোনাৰ যিটো সমাজ কল্যাণ বিভাগ আছে আপোনার জিলার বা আপনার ডিস্ট্রিক্টর অন্তর্গত যেটু সমাজ কল্যাণ বিভাগ আছে সেই বিভাগটোত আপনি সাবমিট করক, অফলাইন যোগেদি আপনি পাই যাব। তো ফ্রেন্ড, লাস্ট 30 জুন আকো আবার কই দিছো, আপনাদেরকে যেকোন আর এইটু ক্যাটাগরিত পরে তেওলোকে এই ফর্মখন ফিল আপ করে সাবমিট করিব। তো আজির ভিডিও ইমানেই, ভিডিওটো যদি ভাল লাগিছে নিশ্চয়ই লাইক করিব আর আপনাদের ফ্রেন্ডলিও তেতিয়া শেয়ার করে দিয়ক। থ্যাংক ইউ।